স্বাগত আজ আমি তোমাদের শ্রেণী দ্বিতীয় প্রাথমিক গণিত কিছু অঙ্ক পড়াবো দেখো আজ আমরা কি করব আজ আমরা কিছু ভাগ করব এটা হচ্ছে ভাজক এটা ভাজ্য তারপর ভাগ করে যে ফলটা আমরা পাবো সেটা হবে ভাগফল আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ তোমাদের এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে দরকার চার হচ্ছে ভাজক আট ভাজ্য যেটা ভাগ করে পাবো সেটা ভাগফল যেটা অবশিষ্ট থাকবে সেটা ভাগশেষ দেখো এখন এখানে ভাজক কত চার তাহলে আমরা নামটা করব কয় করে চার ঘরে চার অঙ্কে চার চারতে করে আট মিলে গেলে আমরা একটা শূন্য দিব ক্রস চিহ্ন দিবে না তোমরা তারপর আমরা উত্তর লিখব উত্তর কত হবে দেখো উত্তর ভাগফল যেটা তাহলে সেইটাই আমরা সেই ঘরের নামটাকে আমরা গুণব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এটা বেশি মনে রাখা দরকার যে ভাজক যে সংখ্যা হবে তার সেই সংখ্যায় কি আমরা নামটা করব তাহলে দেখো ছয় ছয় এখানে ছয় হচ্ছে ভাজক ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো মিলিয়ে দাও তারপরে উত্তর লিখে দাও উত্তর ভাগফল দেখো তারপরে এটাও ঠিক ভাজক ছয় আমরা এটা সাধারণ নামটা করব ছয় অঙ্কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় চৌত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় ন চুয়ান্ন কত নয় তোমরা নিচের দিকে লিখে দিবে উত্তর ভাগফল নয় দেখো আর কয়টা অঙ্ক আছে এটা এখানে হচ্ছে নয় ভাজক তাহলে এই নয় আমরা নয় ঘরে নামটা করব নয়কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ দেখো মিলে গেল চার নং ছত্রিশ মিলিয়ে দাও তাহলে এখানে ভাগফল কত হবে প্রিয় শিক্ষার্থীরা ভাগ অথবা গুণ যে অঙ্কই করো না কেন তোমাদের প্রথমে নামটা শিখতে হবে তোমরা যদি নামটা পারো তাহলে এই ভাগগুলো খুব সহজেই তোমরা নিজেরা নিজেরা করতে পারবে দেখো এখন আমি একটা তোমাদের প্রশ্নের অঙ্ক পড়াবো এখানে দেখো প্রশ্নটা কি দেওয়া আছে আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে আম পাবে এখানে দেখো কয়টি আম আটটি আম কয়জনকে দিয়েছে দুইজনকে তাহলে এখানে দুইটা কথায় লেখা আছে তাতে কি হয়েছে এটা কি আমরা সংখ্যা ধরব সংখ্যা ধরে আমরা ওটাকে করব এখানে কিন্তু বলিয়ে দিয়েছে সমানভাবে ভাগ করে দেওয়া হলো তাহলে প্রত্যেকে কয়টি আম পাবে তাহলে আসলে অঙ্কটা সাজাই দেখো কিভাবে সাজাবা আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে আম পাবে এভাবে করে সাজাবে তারপর এভাবে আট ভাগ দুই অর্থাৎ দুইজনকে যে ভাগ করে দিয়েছে সেটা আমরা এখন ভাগ করে দেখাবো এভাবে তোমরা তোলার পরে অঙ্কটা আট ভাগ দুই তুলে ডান দিকে রাফ লিখে এভাবে একটু রাফ করে দিবে দেখো এখন আমরা দুই ঘরে নামটা করি নামটা করলে আমরা ভাগটা করে ফেলতে পারবো দেখো দুই 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 করে চার তিন
দাড়ি তাহলে এভাবেই এই অঙ্কটা তোমরা শিখবে তোমরা রাফটা অবশ্যই ডান দিকে এভাবে রাফলিকে দেখিয়ে দিবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি একটু আগে বলেছি আবারো বলছি তোমরা এই ভাগগুলো শেখার জন্য বা ভালোভাবে করার জন্য তোমাদের ভাষায় নামটা অবশ্যই চর্চা করতে হবে সেজন্য তোমাদের আমি একটা এক্সাম্পল দিব দেখো 2 থেকে 10 ধরনের নামটা তোমরা শিখবে ও খাতায় ভাষায় লিখবে তাহলে আশা করি যে তোমরা ভাগগুলো নিজে নিজে করতে পারবে তাহলে এই ক্লাসটা তোমরা